রাজনীতিতে উল্টো হাওয়া দলবদল। হাওড়া মজু অঞ্চলে বিজেপিতে যোগদান দুই পঞ্চায়েত সদস্যার। নির্বাচনের আগে দল বদলানোর হিড়িক পড়ে গিয়েছিল বাংলা জুড়ে। এক প্রান্তে বিজেপিতে যোগদান তো অন্য প্রান্তে তৃণমূল কংগ্রেসে বা অন্যান্য রাজনৈতিক দলবদল। তবে চীনা ছন্দ যেন অচেনা হয়ে পড়ে নির্বাচনের ফলাফল ঘোষণার পরই। রাজ্যে তৃণমূল কংগ্রেসে একক সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করার পর একতরফা হিড়িক পড়ে যায় তৃণমূলে যোগদান পর্বে। এবার উল্টো হওয়া দলবদলে। নির্বাচনের পর বিজেপিতে যোগদান হাওড়া জগৎ বল্লভপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাজু গ্রাম পঞ্চায়েতের দুই সিপিআইএম পঞ্চায়েত সদস্যার। শনিবার ভারতীয় জনতা পার্টির হাওড়া জেলার সদর বিজেপি কার্যালয়ে সভাপতি সুরজিৎ সাহার হাত ধরে বিজেপিতে যোগদান দুই পঞ্চায়েত সদস্যার। নমস্কার, আজকে ভারতীয় জনতা পার্টিতে মাজু অঞ্চল থেকে, মাজু গ্রাম পঞ্চায়েত অঞ্চল থেকে 11 নম্বর সাংসদ দীপ্তি মান্না এবং 14 নম্বর সাংসদ বর্ণালী মণ্ডল, যারা 281 নম্বর বুথ এবং 284-85 নম্বর বুথের সদস্য, এনারা সবাই সিপিএম থেকে জয়ী হয়েছিলেন। আজকে এনারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। এই মাজু পঞ্চায়েতে টোটাল সিট হচ্ছে 18টা, যার মধ্যে 9টা তৃণমূলের, 6টা সিপিআইএমের ছিল এবং 3খানা ছিল বিজেপির। আজকে ভারতীয় জনতা পার্টিতে এনারা যোগ দেওয়ার পরে আজকে মাজু পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি বিরোধী পক্ষে দাঁড়াবে। বিরোধী দলনেতা আমাদের তরফ থেকেই নির্বাচিত হবে এবং আগামী দিন এই মাজু পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির জায়গা তৈরি হবে এবং ভারতীয় জনতা পার্টি এই মাজু পঞ্চায়েত দখল করবে। এই পরিস্থিতি রয়েছে, তাই আপনাদেরকে আজকে ডেকেছি। তা আমরা আপনাদের হাতে আজকে পতাকা তুলে দিচ্ছি, দিয়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে ওতে যোগদান করেছি। তো বুঝতে পারছেন, যেহেতু একদিকে দুটো দল দুদিকে ভাগ হয়ে থেকে থাকার থেকে এক জায়গায় হয়ে যদি লড়াই করা যায়, সেই জন্য এনারা যারা সৎ এবং যারা ওখানের লোকেদের প্রকৃত উপকার চান তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন এবং ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে বিরোধী আসনে বসে আন্দোলনের রূপ দিতে চাইছে এবং বিরোধিতার যে পর্যায়ে হওয়া উচিত সেই পর্যায়ে হতে পারছে না। তার কারণ হচ্ছে বিরোধী স্ট্রং ছিল না। আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পরে ভারতীয় জনতা পার্টির বিরোধী দলের নেতা হবে এবং আমরা তুবুন আন্দোলনের মধ্যে দিয়ে এই পঞ্চায়েতের সুব্যবস্থা এবং ওখানকার লোককে সুব্যবস্থা পাইয়ে দেওয়ার চেষ্টা করব। এনারা দুজনই সিপিএমের থেকে জেতা পঞ্চায়েত সদস্য ছিলেন, এনারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। কী কারণের জন্য তারা আসছে, কোনো কারণ বলেছেন কি? দেখুন, কারণকে ভারতীয় জনতা পার্টিতে ওনারা পছন্দ করছেন, মোদিজির কাজের উপর ওদের ভরসা আছে এবং ভারতীয় জনতা পার্টিতে যারা আমাদের এখানে সদস্যরা আছেন তারা যেভাবে বিরোধিতা করছেন দীর্ঘদিন ধরে সেটা ওনাদের পছন্দ হয়েছে এবং যে আরও নির্দিষ্ট যদি জানার থাকে ওনাদের, ওনারা এখানে রয়েছেন, ওনাদের থেকে জেনে নেবেন। বিজেপিতে জয়েন করছি, বিজেপির সাপোর্টটা প্রচুর দেখছি, জনগণের প্রতি সেবা পরিষেবা বা এই ভ্যাকসিন ফ্যাকসিন নিয়ে খুব মানে পরিষেবা ভালোই দিচ্ছে, কিন্তু সিপিএম তো বলছি পরিণতি এরকম বা পাশে এসে দাঁড়ানোর জন্যে মানুষকে পরিষেবা দেওয়ার জন্যে আমরা তো সেটা দিতে পারছি না। আজকে আমরা জনগণের কাছ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি, কিন্তু বিজেপি যেইভাবে দিচ্ছে পরিষেবা লোকের কাছে বা আমরা সেটা দেখে খুব ভালো লাগছে আমাদের, সেই জন্যই আমরা আজকে যোগদান করব। সিপিএম থেকে বিরোধিতা করতে পারছিলাম না সেখানে, কি মানে তৃণমূলের তরফ থেকে কি আপনাদেরকে দাবি রাখা হচ্ছিল বা অত্যাচার করা হচ্ছিল, আমরা সেখানে খুব মানে দুঃখিত হয়ে থাকতাম করতে পারবো এই ভ্যাকসিন বলো দুর্নীতি বলো এসবের সহযোগিতা পাবো। আপনি কি পদে ছিলেন? আমি এম পদে ছিলাম সদস্য। একটা বিষয় রয়েছে যেখানে যে বিজেপি করলে তাদেরকে ঘর ছাড়, সেইটা কি ভয় রয়েছে আপনার? বাঁচতে গেলে লড়াই করতে গেলে সবই তো করতে হবে, যেহেতু নেবিছি জনগণের স্বার্থে জনগণকে দেখার জন্য। আপনার নাম? আমার নাম দীপ্তি মান্না। হাওড়া থেকে রাকেশ মাইদির রিপোর্ট, টাইমস বাংলা।